আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বাড়িতে স্ত্রী রেখে কমবয়সী অভিনেত্রীদের সঙ্গে চলুন জেনে নেই বিস্তারিত বলিউডের জনপ্রিয় পরিচালক বিকাশ বেহলের বিরুদ্ধে মিটু ক্যাম্পেইনে মুখ খুলেছেন কঙ্কনা রানাউত বলিউড অভিনেত্রী বলেন কুইন এর শুটিং এর সময় বিকাশ বহেল নাকি অবস্থায় বারবার তাকে জড়িয়ে ধরতেন কিন্তু বিকাশ বহেল অনেক চেষ্টা করেও কঙ্কনাকে কোনোভাবে হেনস্থা করতে পারেননি বলেও দাবি করেন বলিউড অভিনেত্রী আর এবার সেই কঙ্কনা রানাউত মিটু ঝড়ে টেনে আনলেন হৃত্বিক রোশনের নাম সম্প্রীতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গঙ্গনা বলেন বিকাশ বেহেলের মতো অনেক মানুষ ইন্ডাস্ট্রি যে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের খুঁজে বের করে আসল মুখ আনতে হবে মহিলাদের জন্য সিনেমা জগৎকে আরো নিরাপদ তৈরি করতে হবে যাতে কোনো মহিলার সঙ্গে কেউ অসভ্যতা করতে না পারেন এবার সেদিকে নজর দিতে হবে বলেও জানান কঙ্কনা তবে এখানেই থেমে থাকেননি বলিউড কুইন তিনি আরও বলেন বলিউডে এমন অনেক মানুষ রয়েছে যারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিংবা কাজ পাইয়ে দেওয়ার নাম করে অভিনেত্রীদের তাদের ব্যবহার করেন এবার সেই সমস্ত মানুষদেরও ট্রেনে বের করতে হবে বলে খুঁচা দেন কঙ্কনা আর এরপরই হৃত্বিক রোশনের নাম নেন মণিকর্ণিকার রানি বলেন তার সঙ্গে যা করেছেন তার জন্য শাস্তি পাওয়া উচিত তার কথায় অভিনেতার বিয়ে করে বাড়িতে স্ত্রীকে সাজিয়ে রেখে কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে বেশ কিছু অভিনেতা যা করেন তা অত্যন্ত অন্যায় তাই এবার সময় এসেছে সেই সব মানুষকেও শাস্তি দেওয়ার অর্থাৎ অর্থাৎকের নাম করে ফের আরো একবার রাকেশ রোশন পুত্রকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন বলিউড কুইন প্রসঙ্গত প্রতিশ্রুতি দিয়ে প্রসঙ্গিক তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন তার নগ্ন ছবি প্রকাশে আনেন বলে কাহনা পেয়ার হ্যায় এর অভিনেতার বিরুদ্ধে সম্প্রীতি তোপ দাগেন কঙ্কনা জানিয়ে বলিউডের জোর জল্পনা শুরু হয় তবে কঙ্গনার অভিযোগের মুখে পড়ে তার বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন ঋত্বিক এমনকি কঙ্গনার অভিযোগের ভিত্তিতে ঋত্বিক তাকে আইনি নোটিশও পাঠান জানিয়ে বি টাউনে এক সময় জোর সরগোল শুরু হয়ে যায় প্রিয় দর্শক দেশ বিদেশের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে